রাজীব সরে যাবেন না, না না বাকিরা থাকুক, বাকিরা থাকুক। একটা পেশেন্টের নাম সালমা বিবি, উনি আমাদের হসপিটালে 4-7 নাগাদ অ্যাডমিশন হয়, শ্বাসকষ্ট নিয়ে পেশেন্টটা আসে। তো আমাদের যেহেতু এখন করোনা কোভিড-19 নিয়ে এটা চলছে, তো তার জন্যে পেশেন্ট এমার্জেন্সি ছিল, তো সঙ্গে সঙ্গে আমরা আইসোলেশন ওয়ার্ডে শিফট করি। পেশেন্টটি কী কষ্ট নিয়ে সেখানে? পেশেন্টের শ্বাসকষ্ট ছিল, তো যেহেতু খুব আমরা আইসোলেশন ওয়ার্ড আছে তার জন্য আমরা আইসোলেশন ওয়ার্ডেই নিয়ে গেছি, যেহেতু এমার্জেন্সি, খুব পেশেন্টটা ক্রিটিক্যাল ছিল। তো তারপর 6:45 নাগাদ পেশেন্টটা এক্সপায়ার করে, তো অ্যাজ ইউজুয়াল বাড়ির লোককে আমরা ডাকা হয়, তো ওনারা আসেন, সেই অনুযায়ী আমরা 4 ঘন্টা যে আমাদের যে নিয়ম আছে তো বডি আমরা সেই দিই, তো ওদের ওনাদের বক্তব্য বডি দিতে পেতে দেরি হয়েছে ওনাদের, তো সেই অনুযায়ী ওনারা অনেক উগ্র হয়ে যান এবং আমাদের যিনি এমার্জেন্সি নাইট ম্যানেজার ছিলেন তার গায়ে হাত তোলেন, আমাদের অন ডিউটি সিকিউরিটি গার্ড যিনি ছিলেন তাকে হ্যারেস করা হয়, তার গায়ে হাত তোলা হয়। মানে ওদের দাবিটা কী ছিল, বিল বেশি নাকি পেশেন্ট মানে ছাড়তে দেরি? না, ওদের ছাড়তে দেরি, ওদের মেনলি দাবিটা ছাড়তে দেরি। তো আমরা অনেক বুঝিয়েছিলাম যে আমাদের তো একটা নিয়ম আছে সরকারি নিয়ম অনুযায়ী বা অ্যাজ ডক্টর প্রোটোকল যে 4 ঘন্টা না হলে বডি দেওয়া হয় না, তো বোঝানোর পরও ওরা ক্ষতি হয়েছে আপনাদের? ক্ষতি আমাদের কিছু এমার্জেন্সির ভেতরে ভাঙচুর করা হয়েছে, কিছু একটা আমাদের ইসিজি মেশিনটাকে ভেঙে দেওয়া হয়েছে, সেটা কাজ করছে না এখনও, বাকি আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোকে নষ্ট করা হয়েছে, বাকিটা আমরা হ্যাঁ থানায় আমরা অভিযোগ করেছি। রাত্রিবেলা আমাদের কমপ্লেন পাওয়ার পরেই আমাদের জিঞ্জিরাবাজার আইসি থেকে ফোর্স আসেন, তারা পুরো ব্যাপারটা ওনারা পুরো দেখেন, দেখে সিসিটিভি ফুটেজ জমা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা অলরেডি আমরা একটা এফআইআর করেছি এবং সেই অনুযায়ী ওনারা স্টেপ নেবেন।